নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আর মাত্র মাঝখানে একদিন, তারপরেই বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের সেই 2021 সালের বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে মানুষের কৌতূহল এবার পরিবর্তন না প্রত্যাবর্তন। এই পরিবর্তন না প্রত্যাবর্তন সেটা জানতে হলে হয়তো আমাদের আরো এক মাস 5 দিন অপেক্ষা করতে হবে, প্রায় 35 দিন মতো অপেক্ষা করতে হবে দুশরামে সেই রেজাল্ট। কিন্তু তার আগে আজকে আমরা আলোচনা করব প্রতিদিনকার মতনই, যে এই প্রথম পর্বের যে ভোট, প্রথম পর্বের ভোট সেটা প্রায় পশ্চিমাঞ্চল, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে ভোটটা হবে, 30টা আসনে। তো এই ভোটের আগে এই পশ্চিমাঞ্চলের 5টি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং সেই সঙ্গে আমরা যেটা ঝাড়গ্রাম আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে, কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামকে রেখেছি, যেহেতু 2016 ভোটে 16 নির্বাচনে এই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ছিল। তা এই নিয়ে আমরা আলোচনা করব যে কি অবস্থা, কি হতে পারে। আমাদের কোন, আমরা এটা জনমত সমীক্ষা বলবো না, আমাদের এটা যারা আমাদের জেলার সাংবাদিক তারা এবং আমাদের নিজস্ব যারা জেলাতে আমরা বিভিন্ন সাংবাদিকতার কাজে সূত্রে যাওয়ার সূত্রে গত 5-6 মাস ধরে বেশ কয়েকবার এই জায়গাগুলোতে আমরা ভিজিট করেছি, সার্ভে করেছি, বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলেছি, তাদের মতামতের ভিত্তিতে কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, সঞ্জয় সো এবং দেবাশিস ঘোষ, 3 জনকেই স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করব। তার আগে আপনাদের যে সমস্ত দর্শক আমাদের প্রত্যেক দিন আমাদের এই আলোচনাগুলো দেখছেন, তারা কমেন্টস করেন, আমরা বিভিন্ন কমেন্টস গুলো পাচ্ছি, তারা লাইক দিচ্ছেন, ভালো লাগছে। তো আমরা যেটা আপনাদের অনুরোধ করব যে যারা আপনারা এখনো আমাদের এই বাংলা বলছি চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে বলুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা চ্যানেল সাবস্ক্রাইবের বাটনে গিয়ে আপনারা ক্লিক করবেন এবং সেখানে একটি বেল আইকন পাবেন, সেই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের প্রতিদিন কার যে অনুষ্ঠানগুলো সেগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন। আমি আগে আসছি যে 5 বছরে অর্থাৎ গত 2016 থেকে 2021 যদি দেখি, 2016 ভোটে বাম এবং কংগ্রেসের জোট প্রায় বলা হয়েছিল ক্ষমতায় এসে গেছে, কিন্তু সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে 211টি আসন নিয়ে তৃণমূল 2016 সালে ক্ষমতায় আসে, ব্যাপক সিট নিয়ে ক্ষমতায় আসে। সেই জায়গাটা থেকে তারপর 2019-এর একটা ব্যাপক পরিবর্তন, সেই পরিবর্তন অর্থাৎ ভোটের পরিবর্তন, বিজেপি যেখানে পার্সেন্টেজ অফ ভোট ছিল 2016 সালে বিজেপি, হ্যাঁ, প্রায় 10.31%, সেটা 2019 সালে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 40.6%, প্রায় 30% ভোট বিজেপি বাড়িয়ে নিয়েছে। সেই জায়গাটা থেকে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এই 5টা জায়গায় কি হতে পারে সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু চোখ বুলিয়ে নেব যে গত 2016 বিধানসভা এবং লোকসভা 2019 লোকসভায় এই জায়গাগুলোতে কি অবস্থা ছিল। আগে আমরা দেখে নেব হাওড়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মোট কটি আসন। হাওড়ায় আছে 16টি আসন, যার মধ্যে 14টি সাধারণ, 2টি তপশিলি জাতি সংরক্ষিত আসন। পূর্ব মেদিনীপুরে আছে মোট 16টি আসন, যার মধ্যে 14টি সাধারণ এবং 2টি তপশিলি জাতি সংরক্ষণের জন্য। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে 19টি আসন আছে, তার মধ্যে 13টি সাধারণ, 2টি তপশিলি জাতি এবং 4টি জনজাতি সংরক্ষিত। পুরায় মোট 12টি আসন, তার 7টি সাধারণ, 4টি তপশিলি এবং 1টি জনজাতি সংরক্ষিত। আর পুরুলিয়ায় আছে মোট 9টি আসন, তার মধ্যে 5টি সাধারণ, 2টি তপশিলি এবং 2টি জনজাতি সংরক্ষণ। মোট হচ্ছে 72টি আসন, এই 72টি আসন পশ্চিমাঞ্চলে রয়েছে। এবার আমরা যদি একটুখানি দেখি যে এই জেলাগুলোতে 2016 বিধানসভায় কে কতটা আসন পেয়েছিল, 2016 নির্বাচনের
ফলাফল দেখি তাহলে হাওড়াতে তৃণমূল পেয়েছিল 16টি আসনের মধ্যে 15টি, কংগ্রেস পেয়েছিল 1টি। পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 13টি, বামফ্রন্ট 3টি। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মিলিয়ে 19টি আসন, তার মধ্যে 17টি তৃণমূল, 1টি কংগ্রেস, 1টি বিজেপি। আর বাঁকুড়ায় 12টি আসনের মধ্যে 7টি তৃণমূল, 3টি বামফ্রন্ট, 2টি কংগ্রেস। পুরুলিয়ায় 9টি আসনের মধ্যে 7টি পেয়েছিল তৃণমূল, 2টি পেয়েছিল কংগ্রেস। অর্থাৎ আমরা যদি হিসেব করি, এই 5টি জেলায় মোট তৃণমূল 59টি আসন পেয়েছিল, বামফ্রন্ট পেয়েছিল 6টি, কংগ্রেস পেয়েছিল 6টি, বিজেপি পেয়েছিল মাত্র 1টি আসন। এবার যদি আমরা এই জায়গা থেকে যদি 2019 লোকসভা নির্বাচন আমরা ফলাফলটা দেখে নিই একবার, 2019 লোকসভা নির্বাচনে এই জায়গাগুলোতে যেমন হাওড়ায় মোট 15টি আসন বিধানসভার, লোকসভা বেসিসে তৃণমূল এগিয়েছিল 15টিতে এবং বিজেপি 1টি। পূর্ব মেদিনীপুরের 16টির মধ্যে তৃণমূল এগিয়েছিল 14টিতে, বিজেপি ছিল 2টিতে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে 19টি আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল 11টায়, তৃণমূল এগিয়ে 8টায়। বাঁকুড়ায় 12টি আসনের মধ্যে 12টিতেই বিজেপি এগিয়েছিল এবং পুরুলিয়াতে 9টি আসনের মধ্যে 8টিতে বিজেপি এগিয়ে 1টিতে তৃণমূল এগিয়ে। তো এইবারে আমরা দেখব যে এইবার এই 2021 বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। আমি প্রথমে এটা নিয়ে রাজাদাকেই বলবো যে রাজাদা খুব সংক্ষেপে যে এই 5টি জেলা, প্রায় 6টি এখন, এই 6টি জেলায় কি হবে বলে মনে হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতিটা কি? হ্যাঁ দেখুন, 2016 এই যেটা বললেন 72টা আসন ছিল, আসন আছে, সেখানে তৃণমূল বোধ হয় 59 কি 60টা আসন পেয়েছে এবং বিজেপির লক্ষ্য ছিল সেই জায়গায় পৌঁছে যাওয়া, 50 থেকে 60-এর মধ্যে পৌঁছানো। এবং সেই কারণেই তারা পূর্ব মেদিনীপুরে, তাদের ঘাটতি ছিল পূর্ব মেদিনীপুর আর হাওড়া, সেই ঘাটতি তারা পূরণ করতে গিয়ে যা করেছে আমরা সবাই জানি, অধিকারী পরিবার এসেছে হাওড়ায়, তৃণমূল পরিবার লণ্ডভণ্ড হয়ে গেছে বলতে কোনো দ্বিধা নেই। তবে সবচেয়ে যেটা ঘটনা সেটা হচ্ছে কি, তৃণমূল লণ্ডভণ্ড হলেও কিন্তু সে কিন্তু ফাইট ব্যাক করেছে, এটা কিন্তু মানে মানতেই হবে। যেভাবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মানে ঘাঁটি গেড়ে বসেছেন এবং অন্য জঙ্গলমহলের অন্য জায়গাতেও গিয়ে পৌঁছেছেন, এবং তৃণমূলের সবচেয়ে বড় যেটা সুবিধে সেটা হচ্ছে তাদের যে তারা ডোল দিয়ে গেছে, সাধারণ গরিব মানুষ তো সরকারের কাছ থেকে খুব একটা কিছু পায় না, পায়ও নি ডিরেক্টলি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে তারা কিছু কিছু পেয়েছে, এইটা একটা ঘটনা। হ্যাঁ কেউ কিছু মানে সেটা হয়তো কেন্দ্রের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দিচ্ছি, সেভাবে হোক বা সরকার নিজস্ব প্রকল্পের মাধ্যমে কিছুটা কিছু কিছু জিনিস পেয়েছে যেটা আগে খুব একটা পাওয়া যেত। তারপরে এই অনেকগুলো মানুষ ভয় পাচ্ছেন যে সরকার পরিবর্তন হলে বোধ হয় তারা কিছু পাবেন, এই ভয়টা নিরসনের খুব একটা চেষ্টা নেই। যদিও বিজেপি ইস্তাহারে পরিষ্কার বলা আছে যে যা পেয়েছে তার থেকে অনেক বেশি দেওয়া হবে, কিন্তু বিজেপির যে প্রচার মাধ্যম যারা আছেন তারা ব্যক্তিগত প্রচারই হয়তো ব্যস্ত থাকে, খুব একটা এগুলো সামান্য ভাবে মানুষের কাছে বলছেন বলে খবর নেই। বিজেপির সাংগঠনিক দুর্বলতা যথেষ্ট নানান জায়গায় প্রকট পাচ্ছে, কিন্তু মানুষের একটা বড় অংশ কিন্তু যারা দেশের উন্নয়ন চান, এই জোলের রাজনীতির বাইরে যেতে চান, তারা বিজেপিকেই মনে করছে যে আসল দাবিদার। কি হবে আমরা তো এই মুহূর্তে বলতে পারি না কি ঘটতে চলেছে, তবে যে এই অংশটা, যে অংশটার কথা আজকে বলছেন, প্রথম কয়েকটা ফেজে তাদের যেখানে ভোট হচ্ছে সেখানে 72-এর মধ্যে 50-এর উপর আসন বিজেপি পেল, আমি কোন কে পাবে এরকম সেটা বলা বড়ই দুরূহ, মানে আমরা সেই বিষয়ে বিতর্কে না যাওয়াই ভালো। মানে অসুবিধে সুবিধে সেগুলো আমরা একটু বলতে পারি, প্রথম ফেজে বিজেপির প্রার্থী চয়নে খুব একটা শোনা যায়নি, বিক্ষোভ শোনা যায়নি, পরবর্তীকালে যখন বিক্ষোভ চারিদিকে ছড়িয়েছে প্রথম দিকের প্রার্থী নিয়ে মানুষ ভাবছে এরাও হয়তো সঠিক নয়, এরকমও কিন্তু ঘটছে। মানে বিজেপির যেটা সবচেয়ে বড় ত্রুটি ঘটে গেছে যে এটাকে রাজনৈতিক লড়াই হিসেবে বহু ক্ষেত্রে তারা দেখার চেষ্টা করেনি, সিনেমা স্টার হ্যান ত্যান এগুলো এদের নিয়ে এসছে, বাইরে থেকে নিয়ে এসেছে, তার ফলে রাজনৈতিক লড়াই হলে বিজেপির যে সুযোগটা ছিল সেই সুযোগটা থেকে তারা অনেক জায়গায় বঞ্চিত হয়ে গেছে। শুভেন্দু রাজনৈতিক লড়াই নিয়ে গেছে পূর্ব মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরটাই দেখার, এবং সেখানে নন্দীগ্রামে
নন্দীগ্রামে যদি কোনো ইন্দ্রপতন ঘটে যায় তাহলে বাংলার রাজনীতির একটা নতুন দিকে মোড় নেবে আমি বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা নন্দীগ্রাম নিয়ে একটু পরে আলোচনায় আসবো, তার আগে আমি সঞ্জয় দার কাছে যাবো। যে সঞ্জয় দা, কি বুঝছেন এই পাঁচটি ছটি জেলায়, কি বুঝছেন? দেখুন, হাওড়া নিয়ে আজকে আমি কথা বলবো না, কারণ 27 তারিখে আমি জানি না আপনারা কেন হাওড়া নিয়ে আলোচনা করছেন। 27 তারিখে হাওড়ার কোন সিটে নির্বাচন হচ্ছে না, হচ্ছে মূলত পুরুলিয়ার কিছু সিটে, বাঁকুড়ার কিছু সিটে, ঝাড়গ্রামের কিছু সিটে, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 5টা জেলায়। ফলে হাওড়া ইজ একটা কমপ্লিটলি ডিফারেন্ট এরিয়া। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এর মধ্যে কিছু সিট আছে এই প্রত্যেকটি 5টি জেলাতেই যেখানে তৃণমূলকে হারানো এক প্রকার অসম্ভব। এবার কেন তৃণমূলকে হারানো অসম্ভব, তার বহু কারণ আছে। তার জনপ্রিয়তা, মানে লোকাল যে বিধায়ক আছেন তার জনপ্রিয়তা, বা তৃণমূল যে ধরনের ডোলের রাজনীতি একদিন করে এসছে, অর্থাৎ শ্রীমণ্ডিত রাজনীতি করে এসছে, তার উপভোক্তা সংখ্যা এমন একটা জায়গায় পৌঁছেছে, বিশেষত অত্যন্ত দারিদ্র কৃষ্ট এলাকায় যেখানে 2 টাকার চাল কোন আদর্শের চেয়ে ঢের গুণ ঢের বেশি দামি। তো আদর্শ বা অন্য কোন প্রলোভনের চেয়ে ঢের বেশি দামি, অর্থাৎ আমি এই মুহূর্তে হাতে যেটা পাচ্ছি তার দাম ভবিষ্যতে কি পাবো তার চেয়ে অনেক বেশি দামি, কারণ জেনে বেঁচে থাকার লড়াইটা যেখানে খুব বেশি হয়ে উঠে, মানে প্রকট হয়ে উঠেছে। সুতরাং এই 5টা জেলায় যদি আপনি বলেন যে লড়াইটা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম, যেরকম মেদিনীপুর জুড়ে এই মুহূর্তে লড়াইটা শুভেন্দু অধিকারী এসে যাওয়ার পরে, আগে যেটা অলমোস্ট মানে কোনো সম্ভাবনাই ছিল না লড়াইয়ের, এখন কিন্তু একদম শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছে, কোনো সন্দেহ নেই। এবং সেটা শুধু পূর্ব মেদিনীপুরে নয়, তার আশ পশ্চিম মেদিনীপুরেও ছড়িয়ে পড়ছে। এবার সেখানে কয়েকটা সিট যেরকম অতি অবশ্যই বিজেপি জিতবে, এবং ঠিক একইভাবে বলা যায় কিছু অতি অবশ্যই টিএমসিও কিছু সিট জিতবে। এখানে প্রশ্ন আসছে বামেদের ভূমিকা কি হবে। বামেদের ভূমিকা, মানে মানুষ অনেক সময় ভাবেন যে বামেদের ভোট বোধহয় বিজেপিতে পাক করা আছে, আমার কিন্তু সেটা মনে হয় না। কেন জানেন? কারণ যখন বামেরা ক্ষমতা থেকে চলে গেলেন এবং তৃণমূল সরকার ক্ষমতা এলো, তখন বিজেপি সিনে কোথাও ছিল না, বিজেপির কথা কেউ ভাবতো না, বিজেপি তৃতীয় সন্তানের মতো ছিল, মানে ছাগলের তৃতীয় সন্তানের মতো। ফলে বামেদের ভোটটাই টিএমসিতে ট্রান্সফার হয়ে, বামের সমর্থকরাই টিএমসি সমর্থক হয়ে টিএমসি কে ক্ষমতায় এনেছিল। ফলে বামেদের ভোট যদি প্রথম পার্কিং কোথাও হয়ে থাকে সেটা টিএমসি। এবার বিজেপির যে এই বারবার অন্তরটা, সেটা টিএমসির ভোট বিজেপিতে এসছে বলে, বামেদের ভোট আরো তো অল্প এসছে কিন্তু টিএমসির ভোট বেশি এসছে। এবারে বামেদের ভোট যদি বামেদের ঘরে ফিরে আসে, সেটা যদি তৃণমূল থেকে বেশি ফিরে আসে তাহলে তৃণমূলের ক্ষতি, যদি বিজেপি থেকে বেশি ফিরে আসে তাহলে বিজেপির ক্ষতি। এইটা প্রথম ফেজের যখন এক্সিট পোল আসবে তখন আমরা মোটামুটি সেই সম্বন্ধে একটা ধারণা করতে পারব, বামেদের ভোট আদপেই ফিরবে কিনা, আর ফিরলে কার ঘর থেকে ফিরছে, সেটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। দ্বিতীয় আরেকটা কথা বলবো, ঝাড়গ্রামে আমি দেখতে পাচ্ছি যে যে 4টে আসনে আমরা এই 27 তারিখে ভোটে যাচ্ছে আর কি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর। এখানে গোপীবল্লভপুর বিশেষত বিজেপির যে রাজ্য সভাপতি তাঁর এলাকা, এবং গোপীবল্লভপুর এককালে সন্তোষ রানার এলাকা ছিল, নকশাল নেতা সন্তোষ রানার, আপনারা যদি মনে করে দেখেন। তো গোপীবল্লভপুরের যে রাজনীতিটা সেটা কিন্তু খুব সংস্কৃতিবান একটা রাজনীতি এবং কৃষি সংস্কৃতি নির্ভর রাজনীতি। অর্থাৎ ঝাড়গ্রামের যে না খেতে পাওয়া অঞ্চল, মানে নয়াগ্রামের সঙ্গে গোপীবল্লভপুরের কিন্তু কোনো সাদৃশ্য নয়। মানে নয়াগ্রামে যে যে ফ্যাক্টর গুলো কাজ করছে, রাস্তা, খাবার, জঙ্গলের অধিকার, হাতির প্রবলেম ইত্যাদি, গোপীবল্লভপুরে কিন্তু সেগুলো সমস্যা নয়, গোপীবল্লভে জলের সমস্যা, সেচের সমস্যা ইত্যাদি। সুতরাং সমস্যাগুলো যেহেতু ভীষণ ভাবে এলাকা ভিত্তিক, ফলে ওই সমস্যা কে সমাধান করতে পারে তার একটা ডিরেক্ট এফেক্ট আমরা এই পোলে দেখতে পাবো, এই মানে এই নির্বাচনে দেখতে পাবো। বিপ্লব, হ্যাঁ, এবার আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দার, সংক্ষেপে
একটা যে বামেদের ভোটটা 2019 এর নির্বাচনে যে বামেদের ভোট যে জায়গায় নেমে এসেছে সেটা আমি পরে আসছি দেখাচ্ছি। 2016 আর 2019 এর যে ট্যালিটা আপনাদের বলেছি আগে 10% থেকে প্রায় 30% বাড়িয়েছে, 40% এর কাছাকাছি 40.6। তো এই যে ভোটটা, কিন্তু তারপরে বামেদের ভোটটা শিফট হয়েছিল এইবারে বিধানসভা নির্বাচনে, বামেদের ভোটটা কি আবার বামেরা ধরে রাখতে পারবে? না, এই যে আপনি যেটা বললেন যে বামেদের ভোটটা শিফট হয়েছিল বিজেপিতে গিয়েছিল বা যেখানেই যাক, এগুলো তো একটা আপনারা বলছেন, মানে এটার মধ্যে কতটা সত্যতা আছে বা বাস্তবটা কি আমরা কেউ জানি না। এক দুই হচ্ছে এই যে আজকে আমরা যা আলোচনা করছি সেগুলো কতগুলো সমীক্ষার উপর দাঁড়িয়ে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমীক্ষার উপর দাঁড়িয়ে, সমীক্ষা কখনো ত্রুটি মুক্ত হয় না। হ্যাঁ, এই কতগুলো সমীক্ষা থাকে যেগুলোর উপর স্যাম্পল সাইজ কি আছে, তার স্যাম্পল টাইপ কি আছে, আমি কি কোয়েশ্চেন্স করছি তার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের সমীক্ষাগুলোর একটা মতামত আমরা দিচ্ছি। আমি বলছি তার একটা বৈজ্ঞানিক ভিত্তি দেখে আমি একটু ইন্টারাপ্ট করছি দেবাশিস, আমরা কিন্তু কোনো সমীক্ষা করছি না। আবারও বলছি, আমরা যারা সাংবাদিক তারা বিভিন্ন কাজে বিভিন্ন ইস্যুতে আমরা জেলাতেই যাই। গত প্রায় কোভিড এর পরে অর্থাৎ জুন মাস থেকে যদি ধরেন, অন্তত আমি জেলাতে 3 থেকে 4 বার করে এক একটি জেলাতে গেছি এবং প্রতিবারই দেখেছি যে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী জেলার চরিত্র বদল হয়, রাজনৈতিক পরিস্থিতি বদল হয়, মানুষের মুড বদল হয়। সেই জায়গা থেকে আজকের দিন পর্যন্ত আমাদের কাছে যা খবর এবং সেখানে বিভিন্ন সাংবাদিক, একজন নয় বিভিন্ন সাংবাদিকের সাথে আমরা কথা বলে কিন্তু এই সমীক্ষা আমরা করিনি। আমরা বলছি যে মানুষের মতামত কোন দিকে যেতে পারে, এইটুকু বলছি। বলুন। আমি সেই মতামতের কথা বলছি যে আমরা যদি সেটাও ধরে নিই তাহলে তো আমরা খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারি, আমরা তো সবার কাছে পৌঁছতে পারছি না। মানে যদি সেইভাবে গ্রাউন্ড রিয়েলিটি দেখা যায় তাহলে এই যে আজকে যে কথাগুলো উঠে আসছে, মানে যেটা হয়তো রাজা দাও কিছুটা বলেছেন, কিছুটা সঞ্জয় দা বলেছেন, মানে এখানেও তো মানে শুধুমাত্র তৃণমূল এবং শুধুমাত্র বিজেপি, মানে ওপিনিয়ন পোলটাকে মানে যে বাইনারিটা আমরা আগে থেকেই দেখেছি একটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আর কেউ নেই, ইদার বিজেপি আছে অথবা তৃণমূল আছে। কিন্তু যদি যাদের সত্যি সত্যি মাটিতে নেমে দেখা হয় তাহলে কিন্তু একেবারে অন্য। আমি শুধু একটা জায়গার যদি ঘটনা উল্লেখ করে দিই আপনাকে, যে যারা যদি সত্যি দেখা হয় নন্দীগ্রামে যদি কেউ পৌঁছায় তাহলে দেখবে যে যে জোট যাকে একেবারে ধরা হচ্ছে না, শুধু বলা হচ্ছে ভোট কাটাকাটি হবে, সেই জোটের যে প্রার্থী সে লোকের বাড়ি বাড়ি পৌঁছেছে, কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেনি, শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে পড়েনি বা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়নি, পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘুরেছে, তাকে জড়িয়ে মানুষ কেঁদে ফেলেছে, যেসব ফ্ল্যাগ ভয়ের চোটে লুকিয়ে রেখেছিল সেই ফ্ল্যাগ নিয়ে বাড়িতে টাঙাতে শুরু করেছে। তাহলে এই যে মানুষগুলো, এরা তো এরম নয় যে ওনাকে দেখে নাটক করছেন, তাহলে এই মানুষগুলোর ভোটগুলো কোথায় যাবে, সেগুলোর সংখ্যা ধরা হবে না। তাহলে এগুলো যদি ধরা হয় তাহলে আমার মনে হয় রেজাল্টটা কিন্তু একেবারে অন্যরকম হবে। মানে এই যেটা দেখানো হচ্ছে এই যে তিনি সেই হবে, আমি এই 5টা জায়গার কথা বলছি। হ্যাঁ, কারণ মানুষকে তো মানুষ তো সবটা দেখছে। আমার মনে হয় যে এখন দাঁড়িয়ে এই আলোচনাটা যে করছি আমরা, এটা আমরা বিভিন্ন রকম উইশ লিস্ট করতেই পারি, কিন্তু আসলে কারা মানুষের কাছে পৌঁছচ্ছে এবং তারা মানুষ কিভাবে রিয়াক্ট করছে এটাও কিন্তু আমরা যদি দেখতে শুরু করি তাহলে কিন্তু আমার মনে হবে পুরো জিনিসটাই উল্টো। বামেদের জায়গাটা অনেক অনেকটা বেশি, মানে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে কারা যাচ্ছে আমাদের কাছে, কারা আসছে আমাদের কাছে, আর কারা এই বিগত 10 বছর ধরে আমাদের সাথে কি কি করেছে, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার হচ্ছে। এবং আমার মনে হয় আমি যে কথাটা বলছি এটা তো রেকর্ডিং হচ্ছে, এটা হয়তো 2 তারিখ আমরা আবার দেখবো যে আমি কতটা ঠিক বললাম বা ভুল হয়ে গেল। হ্যাঁ, আমরা নন্দীগ্রাম পর্বে আসবো, তার আগে একটা ছোট্ট করে আমরা একটু 2016 তিন দলের প্রাপ্ত ভোটটা একটু দেখে নেবো। যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 211টি আসক, মোট প্রাপ্ত ভোট ছিল 2,46,20,785, অর্থাৎ 45.71%। বামেরা পেয়েছিল বাম কংগ্রেস জোট 77টি আসন, প্রাপ্ত ভোট ছিল 2,15,63,523, 40.8% ভোট পেয়েছিল। আর বিজেপি সেখানে পেয়েছিল 3টি আসন, প্রাপ্ত ভোট ছিল 55,55,134, অর্থাৎ 10.31%। কিন্তু দেখুন 2019 এসে সেটি কি হয়েছে, তৃণমূল কংগ্রেস লোকসভায় 22টি আসন পেয়েছে, প্রাপ্ত ভোট 2,49,99,100,
59.7 অর্থাৎ 43.7%, আর বিজেপি 18টি আসন পেয়েছে প্রাপ্ত ভোট 55 লক্ষ থেকে 2,32,25,736 অর্থাৎ 40.6%, এবং কংগ্রেস মাত্র 2 আসন পায় এবং তাদের প্রাপ্ত ভোট 32,60,759 5.7%। বামফ্রন্ট এবং অন্যান্যরা মিলে বাকি ভোট পায় যা প্রায় সবাই মিলে প্রায় 10% কাছাকাছি, সেখানে হিসেব করলে বামফ্রন্টের ভোট ওই 5.5-6 এর মধ্যেই রয়েছে। তো এই জায়গা থেকে আজকে আমরা দেখতে চাইবো যে আগামী দিনে এই জায়গাগুলোতে কি হতে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের মোট 16টি আসন, এই 16টি আসনের মধ্যে আমাদের কাছে যা রিপোর্ট আছে যে ভগবানপুর, পটাশপুর, এগরা, দক্ষিণকাতি, তমলুক, পূর্ব পাঁশকুড়া, চণ্ডীপুর, খেজুরি, ময়না, এই আসনগুলি অনেকটা বিজেপির পক্ষেই রয়েছে বলে মনে করা হচ্ছে এবং বাকি আসনগুলোতে টাফ ফাইট হবে। তবে এক্ষেত্রে এখানে সিপিএম অর্থাৎ বামফ্রন্টের যে ভোট সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবং এদের ভোট কাটাকাটিতে বিজেপি এবং তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের পক্ষেই হয়তো খানিকটা লাভ হবে বামফ্রন্টের ভোট কাটাকাটির ফলে। তেমনি আমরা যা দেখতে পাচ্ছি তাতে বিজেপি 8-10 এবং বাকি আসনগুলো তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের জেলা যে সাংবাদিক তাদের কাছ থেকেই আমরা যা রিপোর্ট পেয়েছি। এবার যদি পশ্চিম মেদিনীপুরে আসি, পশ্চিম মেদিনীপুরের অবস্থা একটা সময় খুব ভালো থাকলেও বর্তমানে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম সহ যদি পশ্চিম মেদিনীপুর ধরি সেখানে প্রায় 50-50, কারণ এখানেও একটি কেশিয়ারি এবং বাদে বাকি আসনগুলোতে বেশ টাফ ফাইট হবে। আর ঝাড়গ্রামে নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং বিনপুর এইগুলিতে আগে বিজেপির পক্ষে থাকলেও এখন খানিকটা তৃণমূলের হাওয়া বইতে শুরু করেছে। কারণ হচ্ছে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এখানে একটু বিজেপির পক্ষে বিপক্ষে হাওয়া চলছে বলেই জেলা সাংবাদিকদের সূত্রে জানা গেছে। আমরা যদি পুরুলিয়াতে আসি, পুরুলিয়া 9টা সিটের মধ্যে 2 মাস আগেও আমরা পুরুলিয়ায় গেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে পুরুলিয়া প্রায় প্রতিটি সিটি বিজেপির পক্ষে ছিল 2-3, কিন্তু এখন সেটি বেশ খানিকটা 5-4 অর্থাৎ রঘুনাথপুর, কাশীপুর, পাড়া এবং জয়পুর এই 4টি আসন বিজেপির পক্ষে রয়েছে, বাকি 5টি আসনে টাফ ফাইট আছে। এরপরে যদি আমরা বাঁকুড়ায় চলে আসি, বাঁকুড়া 12টি আসনের মধ্যে বিজেপির পক্ষে 8-9 আসন পক্ষে রয়েছে। সোনামুখী আসনটি সিপিএম এর পক্ষে যাওয়ার সম্ভাবনা এবং বাকি 3-4 সিট হয়তো তৃণমূলের পক্ষে যেতে পারে। এবং হাওড়া নিয়ে আমরা আজকে আলোচনায় রাখলেও হাওড়ার এ মুহূর্তে আমরা বলতে পারছি না, তো হাওড়ায় যা অবস্থা তাতে একটু ঘটনা যে হাওড়ায় হয়তো তৃণমূল বিজেপির সেভাবে কোনো সংগঠন না থাকলে রাজীব বন্দ্যোপাধ্যায় দলে আসার ফলে এবং সেখানে অনেকেই রতিম চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য যারা বৈশালী, ডালমিয়া এবং বিক্ষুব্ধ যারা টিকিট পাননি সেখানে জটু লাহিড়ি, তারপরে শীতল সর্দাস, নিবাস হাজরার মতো হবি ওয়েট নেতারা বিজেপির দোরগোড়ায় এসেছে। তো সেই জায়গাটায় এখানে ভোট পার্সেন্টেজটা এখনো আমরা পাইনি বা কি হতে চলেছে সেটা আমরা পরবর্তী আলোচনায় আনবো। আমি এটা নিয়ে রাজাদার কাছে প্রথম আসবো। রাজাদা, এই যে আসনগুলো সম্পর্কে আমাদের কাছে যা রিপোর্ট সেটা বললাম, আপনার মতে কি বলেন? না দেখুন, মানে দেখুন মানে মানে আপনারা যেভাবে মানে রাস্তায় নেমেছেন, কেন্দ্রে কেন্দ্রে ঘুটেছেন, সেটা তো আমার যাওয়া হয়ে ওঠেনি। এই প্রতিটা কেন্দ্রে যে ধরনের ব্যক্তি মানে নিজস্ব সমস্যা আছে সেটা নিয়ে আমি এখানে বসে অতটা সব ওয়াকিবহাল নই। তবে কতগুলো কথা, মানে জেনারেল কথা তো বলতে পারি। একটা হচ্ছে কি যে বিজেপির যে 10.40 যেটা ঘটেছিল মানে 2019-এ, সেটার একটা বামপন্থীদের ভোট, বামপন্থীদের ভোট বিজেপির দিকে চলে যাওয়া এবং তারা বামপন্থীরা মনে করছিল যে বিজেপি বোধহয়
তৃণমূল শাসনটাকে রুখতে পারবে। এখন দেখা যাচ্ছে যে বামফ্রন্ট যেভাবে আসরে নেমেছে এবং মেদিনীপুরে আপনাদের মনে থাকবে তাদের যথেষ্ট ভালো আসর ভালো ইয়ে আছে, তারা পুলিন বিহারী বাসকে ঝাড়গ্রামে বিরাট ভোটে জিতেছিল এবং পূর্ব মেদিনীপুরেও গত ইলেকশনেও তারা বেশ কয়েকটা আসন জিতেছিল। এখন এই জায়গায় দাঁড়িয়ে বামেদের একটা বড় অংশ এখন আর মনে করছে না যে যে বিজেপি মমতার শাসনকে রুখতে পারবে। তার ফলে একটা রিটার্ন মাইগ্রেশন যেটা আশঙ্কা আমাদের ছিল সেই রিটার্ন মাইগ্রেশন কিন্তু ঘটছে, ঘটার সম্ভাবনা ঘটছে। এবং যে ভোটটা আপনি দেখেন যে দশ আপনি যেটা 30% বিজেপির ভোট বেড়েছে গোড়ায় যেটা বললেন 16-19, এবং সের একটা অংশ কিন্তু যারা বামপন্থীরা মনে করছেন আদর্শবাদী বামপন্থীরা মনে করছেন যে না বামপন্থী একমাত্র রুখবে বিজেপির সঙ্গে বোধ হয় কত একটা মানে আপোষ হয়ে গেছে, সেই ধারণাটা কতটা সক্রিয় জানি না। তবে আমি যে সমস্ত এলাকায় নিজে ঘুরে দেখেছি যে বামপন্থীদের প্রচারটা কিন্তু খুব ভালো হয়েছে, তারা প্রচার করছেন প্রচুর দেওয়াল, আগে আগে নির্বাচন গুলোতে এতটা দেখিনি, প্রচুর দেয়াল তারা দখল করেছেন এবং তৃণমূলের সঙ্গে একেবারে মানে তারা লড়াই করছেন, বহু ক্ষেত্রে বিজেপিকে সেভাবে দেখা যাচ্ছে। তাতে আমার ধারণা যে আদর্শবাদী বামপন্থী ভোটের একটা বড় অংশ রিটার্ন মাইগ্রেশন হতে পারে, সেটা যদি 5-10% বেশি হয়ে যায় তাহলে বিজেপির পক্ষে যথেষ্ট বিপদ রয়েছে। কেননা মুসলিম ভোট কিন্তু ভাগ হচ্ছে না, আব্বাস সেভাবে আর বাজারে নেই, বা আব্বাস নিজেকে ধর্মনিরপেক্ষ দেখাতে গিয়ে যে ঘটনা ঘটেছে মুসলিম সত্তাকে সে সঠিকভাবে জাগিয়ে রাখতে পারেনি, তার ফলে তৃণমূলের ভোট এই মুহূর্তে ভাগ খুব একটা ঘটছে না। এবং তার ফলে যে সমস্যা থেকে যাচ্ছে বিজেপি 40% ভোটে কিছু কিছু জায়গায় নিঃসন্দেহভাবে বামেদের দিকে চলে যাচ্ছে, এবং এটা হলে কি রেজাল্ট হবে বলা সত্যি খুব মুশকিল। তবে এইটুকুন বলা যায় যে যেটা দেবাশিস বাবু বলার করছেন এই বাইনারির মাঝখানে কিন্তু আর একটা ফোর্স উঠে গেছে, যখন এই তিনটে ফোর্সই তিন পক্ষ কাছাকাছি থাকে তখন কিন্তু মানে আমরা যে বাংলা শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে ত্রিশঙ্কু সেই দিকে, এবং এই কটা জেলায় যদি ত্রিশঙ্কু হয়ে যায় তাহলে বোঝা যাবে যে বিজেপির পক্ষে ক্ষমতায় আসা একটু ভালোই ডিফিকাল্ট এবং তৃণমূলের পক্ষে ক্ষমতা আসাটা ভারী ডিফিকাল্ট, তখন নতুন একটা ইকুয়েশন হয়তো হতে পারে। আমি এই মুহূর্তে বলার জায়গায় নেই, আমরা যারা সমীক্ষা করছিলাম চিন্তা ভাবনা করেছিলাম তাদের মনে হয়েছিল এইসব জেলাতে বিজেপির প্রাধান্য বেশি, এখন যেহেতু দেখা যাচ্ছে সে প্রাধান্যটা সেরকম নিরঙ্কুশ জায়গায় নেই, বিজেপির ক্ষমতা আসাটা বোধহয় কিছুটা একক ভাবে কমায় ক্ষমতা আসাটা কিছুটা সংকটে আছে বলেই মনে হচ্ছে। হ্যাঁ রাজাদা একদম ঠিক বলেছেন এই কথাটা, যে আমরা ওইটা নিয়ে আলোচনা করছিলাম যে যেভাবে সম্ভাবনা হতে পারে সেটা হয়তো একটা মাঝামাঝি পক্ষ হাং পার্লামেন্ট, তবে মানুষের যে কৌতূহলটা নন্দীগ্রাম নিয়ে, নন্দীগ্রামে মুখোমুখি লড়াই শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রয়েছেন বামেদের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী হওয়ার পরে লড়াই কিন্তু জমে গেছে নন্দীগ্রামে, নন্দীগ্রামে কে জিতবেন এখন বলা যায় না, কারণ নন্দীগ্রামের বিশেষ করে বামেদের কিন্তু একটা প্রভাব চিরকালই ছিল, এবং এই মীনাক্ষী সেখানে প্রার্থী হওয়ার পরে বিশেষ করে মহিলাদের একটা অংশ কিন্তু মীনাক্ষী যেভাবে প্রচারে সাড়া পাচ্ছে সেখানে কিন্তু বিজেপির পক্ষে এই সিটটা কতটা সুরক্ষিত সেটা কিন্তু সময় বলবে। আমি সঞ্জয়দার কাছে যাবো। সঞ্জয়দা, এই যে আমরা জেলা স্তরে একটা মোটামুটি আমরা যে রিপোর্ট পেয়েছি সেই অনুযায়ী আমরা একটা আলোচনা করলাম, আপনি কি বলবেন? আমি একবার দেবাশিস দাস এই বাইনারির প্রশ্নটাতে একবার ফিরে যেতে চাই, কারণ এই আমরা যে কথাগুলো বলছি সবই অ্যান্টি ইনকাম্বেন্সি বা প্রো ইনকাম্বেন্সির উপরে নির্ভর করে বলছি, অর্থাৎ কেউ তৃণমূলকে ভালোবাসছে বা তৃণমূলকে ভালোবাসছে না, অথবা বিজেপিকে ভালোবাসছে বা বিজেপিকে ভালোবাসছে না, অর্থাৎ বিজেপি যা যা ভালো কাজ করেছে তার জন্য হয় বিজেপিকে সমর্থন করছে অথবা তৃণমূল যা যা ভালো কাজ করছে তার জন্য তৃণমূলকে সমর্থন করছে, মাঝখানে একটা সিপিএম কংগ্রেস আইএসএফ এর জোটটা রয়েছে সেটা আমরা ভুলে যাচ্ছি বারে বারে সত্যি কথাই। আমি একবার ওই বাইনারিতে ফিরে আসি, খুব ইম্পর্টেন্ট 27 তারিখে যেহেতু যে ইলেকশন নিয়ে আমরা আলোচনা করছি সেখানে আপনি দেখবেন ঝাড়গ্রামে 4টে সিট আছে। এবার ঝাড়গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা,
এখানে না জাতির যে রাজনীতিটা না সেটা কিন্তু একটা ফ্যাক্টর, এবং সেটা তৃণমূল এবং বিজেপি দুজনেই খুব সুচতুর ভাবে খেলেছে। আপনি দেখবেন নয়াগ্রামে মুর্মু ভার্সেস মুর্মু, গোপীবল্লভপুরে মাহাতো ভার্সেস মাহাতো, ঝাড়গ্রামে হাঁসদা ভার্সেস সৎপতি, মানে আমি তৃণমূল আর বিজেপির কথা বলছি, আর ইয়েতেও বিনপুরেও হাঁসদা ভার্সেস সরে। কিন্তু যেই আমি সিপিএম এর দিকে নজর দিচ্ছি, সঙ্গে সঙ্গে দেখছি নয়াগ্রামে সরেন আছেন, কিন্তু গোপীবল্লভপুরে দাস হয়ে গেলেন, ঝাড়গ্রামে মধুজা সেন রয়। এবার একটা আদ্যপান্ত আদিবাসী অধ্যুষিত এলাকা যেখানে বীরব হাসদা সুখময় সৎপতির মধ্যে লড়াই, সেখানে একজন মধুজা সেন রয় শুধুমাত্র আদর্শের কথা বলে মানুষের ভোটকে এমন ভাবে প্রভাবিত করতে পারবেন যে তারা ক্ষমতায় এসে যাবেন, আমি এই বিশ্বাসটা করতে পারছি। যদি হয় সেটা একটা খুব চমকপ্রদ ব্যাপার হবে, কিন্তু এই মুহূর্তে এই জাতির রাজনীতি মানে একেবারে বেস লেভেলের ক্র্যাশ রাজনীতি, এটা এটা কাম্য নয়, প্রয়োজনীয় নয়, কিন্তু সেটা সত্য, যেটা ঘটনা সেটা ঘটনা, যেটা মানে যাকে হিন্দিতে বলে জমিনি হাকিকত, তার ঊর্ধ্বে ওঠার যে চেষ্টাটা এই এই এক জায়গায় আমার ভীষণভাবে নজরে পড়ছে। আবার একইভাবে নজরে পড়ছে ধরুন পুরুলিয়াতে বলরামপুরে, আবার আদিবাসী অধ্যুষিত এলাকা বলরামপুরে শান্তিরাম মাহাতো তৃণমূলের ভার্সেস বানেশ্বর মাহাতো বিজেপির, সেখানে হঠাৎ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন উত্তম ব্যানার্জি। এখন মাহাতোদের মধ্যে বাণিজ্য মশাই কি করছেন, মানে উনি তো অন্য জায়গাতে থাকতে পারতেন, এই সূত্রেই নন্দীগ্রামে ফিরে আসছে। নন্দীগ্রামে যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে বামেরা হারাতে চাইতেন, তাহলে প্রথম কথা আইএসএফ কে দিয়ে একজন মুসলমান প্রার্থী দেওয়াতে, অথবা সিপিএম নিজে একটা একজন মুসলমান প্রার্থী করতেন। কারণ যতই যাই বলুন, ওই 63,000 মুসলমান ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় যাচ্ছে, এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হয়, যতই আপনি সাম্প্রদায়িক রাজনীতিতে অবিশ্বাসী হন, আপনাকে যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটাই যদি আপনার পাখির চোখ হয়, তাহলে আপনাকে সেই 63,000 ভোট ভাগ করতেই হবে, কারণ আপনি হিন্দু কনসোলিডেশন করতে পারবেন না। কি রোল প্লে করলেন আপনি? আপনি একজন বন্দ্যোপাধ্যায় আরেকজন অধিকারী, দুই ব্রাহ্মণের মাঝখানে আরেকজন ব্রাহ্মণকে খাড়া করে দিলেন মুখার্জি, এবং মুখে বলবেন আমরা জাতীয় রাজনীতিতে বিশ্বাসী নই। তো এই যে দ্বিচারিতাটা না, এই দ্বিচারিতাটার একটা এফেক্ট অন গ্রাউন্ড হতে বাধ্য, এবং তার এফেক্টটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো। এই প্রথম চরণের যে ইলেকশনটা হচ্ছে, তাতেও কিন্তু এই জাতিসত্তার রাজনীতিটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এবং তাতে কোথাও লাভ আছে, কোথাও লোকসান আছে, কোথাও কাউকে জিতিয়ে দেবার ইচ্ছে আছে, কোথাও কাউকে হারিয়ে দেবার ইচ্ছে আছে। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে সেটা আমরা ভবিষ্যতে 2 তারিখে বুঝতে পারবো। বিপ্লব, হ্যাঁ আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, তাহলে আপনারা ভোট ফ্যাক্টর হয়ে উঠছেন, তাই তো? আমরা মানে কি, আমরা তো সাধারণ মানুষ না। বিপ্লব, আমার যদি একটা জিনিস বলার আছে, যেন আপনি আপনিও যখন বলছিলে কথা বলার সময় বলছিলে ভোট কাটছে, মানে কার ভোট কাটছে? ভোটের গায়ে নাম লেখা আছে নাকি যে এটা বিজেপির ভোট? মানে ভোটেরও কি বাইনারি আছে নাকি, এটা বিজেপির ভোট, এটা তৃণমূলের ভোট? মানে আমরা তো জানি না, মানে আমাদের যে কথাবার্তায় এটা কিন্তু বারবার প্রকাশিত হচ্ছে যে ওই বাইনারিটা, আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা বরাবর হচ্ছে। ওপিনিয়ন পোল কিন্তু তার বাইরে কিছু নয়, এবং ওপিনিয়ন পোল বা এই আমরা যাই আলোচনা করছি, এটাও যারা দেখছেন এটাও তো একটা টুলস, মানে আমরা এটা বিজেপি বা তৃণমূলের হয়ে কিছুটা প্রচারই করে ফেলছি যে এ এত পাবে, এ এত পাবে, মানুষ প্রভাবিত হবে, মানুষ প্রভাবিত হয়ে যদি তার ভোটটা যে ঠিক আছে যখন এ আসছে কি দিয়ে দিই বা অন্য অন্য জায়গায় নষ্ট না করে। আমি একটুখানি, সঞ্জয় দা বললেন, আমি ডিবেটে যাব না। আসলে বামপন্থীরা তো অনেকদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, মানুষ দেখেছে তারা কি করেছে, ভালো খারাপ ঠিক ভুল সবটা মানুষ জানেন। তো এই যে আজকে উনি বলছিলেন যে ওখানে আইএসএফ এর ক্যান্ডিডেট দেওয়া উচিত ছিল বা দেবেন ভেবেছিলেন মমতা ব্যানার্জিকে জেতাবার জন্য অন্য আইএসএফ ক্যান্ডিডেট না দিয়ে বা মুসলিম ক্যান্ডিডেট না দিয়ে এরকম মীনাক্ষী মুখার্জি, উনি মুখার্জি বলে দেওয়া হয়েছে ইত্যাদি, এগুলো হয়তো একেবারে অন্য তত্ত্ব। কিন্তু মীনাক্ষী মুখার্জি যেভাবে লড়াইটা করছে, বামপন্থীরা যেভাবে লড়াইটা করছে, মানুষের বাড়ি 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 পৌঁছচ্ছে,
যদি এটা মমতা ব্যানার্জিকে জেতাবারই জিনিস হতো তাহলে তো এই এতটা লড়াই এতটা কঠিন পরিশ্রম এইভাবে তো করতেন না। মানে এটা একটা বিজেপি সবসময় একটা অদ্ভুত একটা কথা বলে মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়া একটা ধর্মের মধ্যে পড়ে, যেরকম গরুর দুধে সোনা পাওয়া যায় ওনাদের দিলীপবাবু বলেছিলেন। তো এটা কি, এগুলো তো সব একটু হাস্যকর জায়গা। বামপন্থীরা এই রাজনীতিটা কখনো করেনি, কখনো করবে না। আজকেও কর্মসংস্থানের জন্য তারা হয়তো লড়ছে, তারা বলছে যে কর্মসংস্থান বা বেকারিত্ব এগুলোর জন্য কথা বলছে। আমার মনে হয়, আমি আমি আবার খুব জোর দিয়ে বলছি, হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে তৃণমূল বা বিজেপি অনেকটা এদিক ওদিক থেকে এগিয়ে আছে, কিন্তু আসলে তো এটা কোনো অ্যারিথমেটিকের অঙ্ক নয়, এখানে প্রচুর কেমিস্ট্রি আছে। এবং ঠিক ভোটের দিনের অনেক কিছু ডিপেন্ড করে সঠিক ভোটটা, মানুষ যখন ভোটটা দেবে তার রেজাল্টটা বোঝা যাবে। অতএব সেখানে কোথায় যেন মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে যে মানুষ এই 10 বছরে প্রচন্ড বিরক্ত, সেই বিরক্তির আস্ফালনটা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় না করে হয়তো ভোট বাক্সে করবে, এবং যদি ভোট বাক্সে করে তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। বিপ্লব, আপনি খেয়াল করবেন যে আপনি যে 2016 তথ্য দিলেন, যেটা তথ্য, সেখানে 211-77 মানে, কিন্তু পার্সেন্টেজটা হচ্ছে 45-40। হ্যাঁ, অতএব খুব 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 কম মার্জিন, মানে খুব কম পার্সেন্টেজ, কিন্তু দেখুন সিটের পার্থক্যটা তো মারাত্মক হয়ে যায় এই পার্সেন্টেজে। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটু দেখতে হবে যে এখন এই যে লড়াইটা হচ্ছে না, এটা ত্রিমুখী লড়াই হচ্ছে, রায়াদা বলতে চাইছিলেন, খুব কঠিন লড়াই। হ্যাঁ, এখানে কিন্তু এক একটা ভোট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে ওই ভোট, মানে প্রতিটা যদি বুথ ধরে বা বাড়ি ধরে ধরে হিসাব করা যায়, যেটা হয়তো আমাদের কারো পক্ষে সম্ভব নয়, যে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই করছেন, তাহলে হয়তো অনেকটা সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারবো। এবং আমি যেটুকু বুঝেছি বা আপনাদের আলোচনা থেকে বুঝতে পারছি যে সেখানে এইবারের লড়াইটা খুব মারাত্মক কঠিন হতে চলেছে। আমাদের এক্ষুনি বসে বলা সম্ভব নয় যে ঠিক কি কে জিতে যাবে বা কি হতে পারে। আমি একটা সম্ভাবনার কথা বলছি, কিন্তু এগুলো সমস্ত পারসেপশন, বিপ্লব। হ্যাঁ, আমরা আমাদের তিন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক রাজাদা, সঞ্জয় দা এবং দেবাশিস দার কথা শুনলাম। এবার আমরা একদম আমাদের শেষ পর্বে চলে এসেছি। আমাদের শেষ পর্বে আমরা যেটা দেখেছি, আবারও বলছি এটা কোনো জনমত সমীক্ষা নয়, আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধুরা জেলায় জেলায় কাজ করেন তাদের সঙ্গে প্রতিদিন নানা রকম খবরের তথ্য আদান প্রদান হয়, সেই তথ্য আদান প্রদান থেকে আজকে সকাল পর্যন্ত সর্বশ্রেষ্ঠ পরিস্থিতি হতে পারে, কোন প্রার্থী বা কোন দল প্রচারে কতটা এগিয়ে, এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আমাদের রাজনৈতিক মতামতের ভিত্তিতে আমরা জানাচ্ছি যে এই 4টি জেলা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এর সঙ্গে ঝাড়গ্রামও রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ 5টি জেলা কি হতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার এসে জায়গাগুলোতে মিটিং করেছেন, আর তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন একজন ভাঙা পানি হুইল চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2 তারিখ বুঝে যাবে, 27 তারিখে প্রথম পর্বের ভোট। সর্বশেষ যা যে এই মোট 56টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 27 থেকে 34টি, তৃণমূল পেতে পারে 21 থেকে 28টি, এবং বামফ্রন্ট পাবে 1টি আসন। ভোট তো নানা রকম কাজ করে, ভোটের 24 ঘন্টা আগেও ভোটের অনেক ফ্যাক্টর কাজ করে, তাই সেই ফ্যাক্টরে কে কতটা এগিয়ে থাকবে সেটাই এখন দেখা। আমরা আমাদের তিন রাজনৈতিক বিশ্লেষক রাজাদা, সঞ্জয় দা এবং দেবাশিস দাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা দেখতে থাকুন বাংলা বলছি চ্যানেল, এবং আবারও বলছি আমাদের চ্যানেল কেমন লাগছে আপনারা জানান, আমাদের কমেন্টসে জানান, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।